হে মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা আবারও একটি নতুন ভিডিওর সাথে যে বিষয়টা নিয়ে ভেবেছিলাম তোলপাড় হবে শুরু হয়ে গেছে বিষয়টা নিয়ে তোলপাড় আশা করছি সকালবেলা সন্দীপ দার ভিডিও দেখে তোমরা সকলে বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে কিন্তু সবাই রীতিমতো রোষের মুখেই ফেলছে সেখানে অনেকে অনেক হিতাকাঙ্ক্ষী এটুকুও বলেছে যে তোমার কথা চার পাঁচ মাসের মধ্যে কি করে পাল্টে গেল এই কথার মুখেও কিন্তু সন্দীপ দাকে পড়তে হচ্ছে সেখানে একজন হিতাকাঙ্ক্ষী একটা খুব সুন্দর কমেন্ট করেছে আগে আমি সেই কমেন্টটা বলতে চাই এখানে উনি লিখেছেন যখন কফি খেতে গেলে তখন সেই ছেলেকে ছেলে বন্ধুকে দেখিয়ে মুখটা ব্লার করে দিলে কি হয় এইটুকু বুদ্ধি কি তোমার কাজ করলো না সন্দীপ দা নাকি ইচ্ছে করে কন্ট্রোভার্সি চাইছো সবসময় কন্ট্রোভার্সি চেয়ে থাকে এটা কোনো নতুন বিষয় নয় আর যে বিষয়টা উনি বললেন সব থেকে ভালো বুদ্ধি এর পর অন্তত কোনো এরকম অপ্রাসঙ্গিক মুখে পড়তে হবে না সেই জায়গা থেকে কারোর মুখ ব্লার করে দিলে বা কারোর অন্তত ব্যাকসাইড দেখালে কেউ অপ্রস্তুত পরিস্থিতির মধ্যেও পড়বে না যে বাইক নিতে গিয়েছিল সন্দীপদার সাথে আমরা তাকেও কিছুটা হলেও দেখেছি এবার সবাইকেই আমরা বুঝতে পারছি

এখানে কিন্তু আজকে কমেন্ট কমেন্ট একটা জিনিসকেই ইঙ্গিত করছে তোমার আরেকটু সময় নেওয়া দরকার ছিল অথবা তুমি জিনিসটা এখন সোশ্যাল না করলেই পারতে তুমি ইকুয়ালি দুজনে ব্যালেন্স হয়ে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কেসটা তোমরা এখন লড়বে যেটা তোমাদের কেসের ভিত সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সংসার বাঁচানোর জন্য করো চাই সন্তানের ভবিষ্যতের জন্য করো চার থেকে পাঁচ মাসের মধ্যে তোমার স্টেটমেন্ট এইভাবে পাল্টে গেল কি করে এই প্রশ্নের মুখোমুখি হতেই হচ্ছে বারবার প্রত্যেকটা কমেন্টের একই জায়গায় সব হিতাকাঙ্ক্ষীরা এই প্রশ্নই করছে আর একটু সময় নিতে পারতে আর একটু ভেবে দেখতে পারতে আর একটু ভেবে চিনতে কাজ করবে বা যা করবে ভেবে চিনতে করবে এই ধরনের কমেন্ট রয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে শত্রুপক্ষের মুখে ছাই পড়ার বদলে ওদের মুখে কিন্তু ফুল চন্দন পড়ছে একদম ফুল চন্দন পড়ছে ইট ওয়াজ দ্য বেস্ট কন্টেন্ট ফর দেম কারণ ওরা চাই এই ব্যাপারটা যে এরকম একটা কিছু হোক বহু আগে একটা কল রেকর্ডিং এসেছিল যে কল রেকর্ডিং এ বলেছিল যে হ্যাঁ আমার তোর থেকেও বেশি দেখতে সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল সেই বিষয়টাকে নিয়েও টানা হিচড়া করে কন্টেন্ট করা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে এই একটা বিশ্বস্ত বন্ধু বা বান্ধবী বা স্পেশাল কোন রিলেশনশিপ এটাকে ইন্ট্রোডিউস করা জাস্ট একটা বোকামোর কাজ ছাড়া আর কিচ্ছু নয় লুকোচুরির এখানে কোনো বিষয় নেই মানুষের প্রাইভেসি বলে কোনো একটা বিষয়বস্তু অবশ্যই থাকে মানুষের প্রাইভেসিটা ততক্ষণ অব্দি প্রাইভেসি রেখে দেওয়া ভালো যতক্ষণ অবধি সেটা লিগালি মানুষের সামনে না আনা যায় একটা সম্পর্ক নিয়ে এগোচ্ছ খুব ভালো কথা এবার ইনভিজিবল সেই মানুষের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তার মেয়েকে যে রোশের মুখে পড়তে হচ্ছে সেই জিনিসটা বোধহয় দেখতে পাবে না কাউকে বাঁচাতে গিয়ে বা নিজের দিকটা ক্লারিফাই করতে গিয়ে এমনভাবে রোষের মুখে পড়তে হবে ভাবতে পেরেছিলে কি আজকে বিকেলবেলা একটা জঘন্যতম ভিডিও এসেছে ইচ্ছে করছিল একদম কানের তলায় ঝাঁঝা করে দিয়ে দিই ঝাঁঝা করে দিয়ে দিই সত্যি এই ধরনের মানসিকতার ভিডিও দেখে মানে গায়ের ভিতর থেকে না রিড়ি করে আর কিছু না একটা ব্যাচিলের মেয়ে হ্যাঁ অবশ্যই যে যার মেয়ে সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে সে অন্নকে নিয়ে কি কথা বলে সেটার থেকে বড় কথা তুমি যদি তাকেও এই মানে এরকম ভাবে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলো তাহলে তোমার আর তার মধ্যে কোনো কোনো পার্থক্য পার্থক্য নেই নেই এই জায়গায় দাঁড়িয়ে তার অবিবাহিত মেয়েকে টেনে নিয়ে এইভাবে বলছো যে হ্যাঁ তার একবার বিয়ে হয়ে গেছে মানে কালকে তোমার ক্লারিফিকেশনের জন্য আজকে কিভাবে তার মেয়েটিকে টেনে আনা হচ্ছে যে মেয়েটি নিজের কর্মব্যস্ততা নিজের জীবনটাকে বেশ হাসি খুশি কাটাচ্ছে সেখানে তার মায়ের কন্ট্রোভার্সি চ্যানেলের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই মাঝে মধ্যে এসে দুটো কথা বললে কি সে কন্ট্রোভার্সি পার্ট হয়ে গেল সে পূর্বে কি করেছে সে কাকে কি বলেছে ভিডিওতে কি কোথাও দেখা গেছে তার মেয়ের কোথাও বিয়ে হয়েছে যদি হয়েও থাকে যদি হয়েও থাকে সেটা কি ভিডিওর কোনো পার্ট ভিডিওর কি কোনো বিষয়বস্তু সেটা এইভাবে একটা অবিবাহিত মেয়েকে নিয়ে উল্টো পাল্টা কথা যে যেখান থেকে শুনেছি সোনা কথা বলছি সোনা কথা এরকম সোনা কথার নিজে কন্ট্রোভার্সি করে নোংরা বিচ্ছিরি ভাষায় প্রথমে শুরু করেছিল এম এস নিয়ে যে সময় থেকে আমি কন্ট্রোভার্সিতে ছিলাম ও না সেই সময় থেকে যে নিজে শুরু করেছে তাকে আজকে বললে তার গায়ে বড্ড ফোসকা পড়ে আজকে ভিউয়ার্সদেরকে গালাগালি করছে কি পরিমাণ ফ্রাস্টেটেড মানে দর্শককে অ্যাট্রাক্ট করার জন্য দর্শককেই গালাগালি দিচ্ছে যাতে মানুষ নেগেটিভিটির জন্য শুকনো চেহারা নিয়েও আমি কারোর বুকের উপর উঠে এইভাবে অ্যাটাক করব হ্যাঁ কারণ নাম না নিয়ে ভিডিও করে হয়তো সেভাবে স্ট্রং কোনো কেস হবে না রাস্তাঘাটে বেরোনো একদিন মুশকিল হয়ে যাবে এই ধরনের স্টেটমেন্ট পাস করলে জঘন্যতম রুচি সম্পন্ন মানে কি বিরক্তিকর একটা রুচি হ্যাঁ এখন বলবে দেখতে যাও কেন অবশ্যই দেখতে যাও কেন কন্টেন্টের জন্য যতই বিরক্তিকর মানুষ ও কন্টেন্টের জন্য দেখতে হয় এখন উনি সেটাই তো চাইছেন যাতে মানুষের ওনার উপর থেকে ফোকাসটা সরে না যায় ফোকাস থেকে বানিয়ে রাখতে হবে তো তার জন্য দর্শকদেরকেই গালিগালাজ করতে শুরু করে দিয়েছে এরা কি আবার নিজের বরকে সম্মান করে কেউ আবার গান গাইতে এসেছিল সেটা নিয়ে ওরে গান গেয়েছে বাবা যে নিজের পার্টনারকে কথা দিয়ে একটা কথা তিন থেকে চার মাস নিজেই রাখতে পারলো না সে আবার অন্যকে বলছে যে চার মাস বৌছাড়া না থেকে বৌছাড়া থেকে এখন আবার সঙ্গী খুঁজতে যাচ্ছে আলবাদ খুঁজবে খুঁজবে কিন্তু আমিও মানি এই বিষয়টা এই মুহূর্তে পাবলিক করা বা এইটা নিয়ে ভাবা এখন উচিত নয় তার মানে এটা নয় যে এরকম অস্ত্রাপ্য ভাষায় গালাগালি দিচ্ছে সে একদম সঠিক মাপের মানুষ আজকে তো জুলিয়েটের ভিডিও দেখে বন্ধুরা অবাক সন্দীপদার ব্যাপারটা একটু পরে আসছি আবার আমার মনে পড়লো ইনসিডেন্টটা কি সুন্দর করে গিফট প্যাকিং করছে আমার খুব ভালো লাগে বিষয়গুলো রাইট হ্যাঁ ভালো লাগারই বিষয়বস্তু এগুলো একজন ওখানে কমেন্ট করেছে তুমি না এভাবে বাচ্চা মেয়েদের মতো টিনেজারদের মতো করে চুল বাঁধবে না তোমার মনে রাখা উচিত যে তুমি কিন্তু একটা বাচ্চার মা না এই কমেন্টের সাথে আমি সহমত নই অবশ্যই মনে ভিতরের একটা রাগ থেকে এই কমেন্টটা এভাবে এসেছে কিন্তু ওর বয়সী মেয়েদের কিন্তু অনেকেরই বিয়ে হয়নি অনেকেরই বিয়ে হয়নি সেই জায়গায় দাঁড়িয়েও বা চব্বিশ বছরের মেয়েদের মতো মেচরিটি দেখাক যাই করুক না কেন ওর সেটা ব্যক্তিগত ব্যাপার ও কিভাবে চুল বাঁধবে ও কিভাবে করবে। হ্যাঁ অবশ্যই লাগে যে নিজের সন্তানের কথা না ভেবে প্রেমিককে কিভাবে গিফট দেবে সেগুলো খুব সুন্দর করে বুঝে নিচ্ছে আর এখন বলছে আমি আমার বন্ধুকে দেবো এগুলো ভ্যালেন্টাইন্স ডেতে যার কাছে মা বাবা দাদা ভাই বান্ধবী পাশের বাড়ির কাকিমা পাশের বাড়ির কাকা সবাই মজুদ তারপরেও তার ভালোবাসার জন্য অন্য একটি মানুষের প্রয়োজন হয়েছে যে কিনা বন্ধু সেই বন্ধুকে সে গিফট করবে কি কি একটা কিনেছে জানো আরে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ কিনেছে মানে এখানে বিষয়টা কেমন দাঁড়ালো বলতো যার শিল যার নোড়া তারি ভাঙি দাঁতের গোড়া পুরো সেম ব্যাপার যার বরকে দিলো হচ্ছে পরকিয়া গিফট ঠিক আছে যে পাঁচটা বছর ধরে ওর সাথে সংসার করলো ওকে ভিডিও কি সেই জিনিসটা শেখালো যার দিদির মারফত সমস্তটা শিখলো শিখে টিকে এখন কি করছে বরকে দিচ্ছে পরকিয়া দিন ধরে ধরে ধৈর্য বসে বসে চিট করেছে চিটিং গিফট করছে আর সেই তারই শেখানোর পদ্ধতির দ্বারা টাকা কামিয়ে এখন এই ভালোবাসার বন্ধুকে দিচ্ছে হচ্ছে স্মার্ট ওয়াচ ভাবা যায় পরের বউকে ভাগিয়ে নিয়ে আসার কিন্তু বিশাল বিশাল লাভ বিশাল লাভ ভাই পরের বউকে বোকা বানাতে যা মজা লাগে না মানে এখানে এই দাদা যে মজা পাচ্ছেন এই যে যে বন্ধু দাদা মজাটা পাচ্ছেন সেটা আর যাই হোক অন্য কোনো জায়গায় গিয়ে একটা ভালো ভালো বলতে অর্থাৎ যার বিয়ে হয়নি আর কি তাকে বিয়ে করে হয়তো পেতেন না কারণ এখানে সোশ্যাল ইনফ্লুয়েসার বউ হোক না হোক না একটা ম্যারেজ সেকেন্ড ম্যারেজ তাতে ক্ষতি কি নিজেও তো ধোয়া তুলসী পাতা নয় তিনটে প্রেম টেকাতে পারেনি একটা বিয়ে টেকাতে পারেনি তার আবার নাকি লাইফে ভীষণ ভাবে পজিটিভিটি মানে কোন মোল্লার দৌড় কোন মসজিদ সে সবটা জানে আরে ভাই চাপ কোন মোল্লার দৌড় কোন মসজিদ অব্দি জানে পরের বউকে ভাগিয়ে নিয়ে এসে এখন আবার সতীত্ব দেখাচ্ছে ভাই এখান থেকে যত সব এও বলিহারি হ্যাঁ সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বুক ফুলিয়ে কি সুন্দর দেখাচ্ছে লাইক মানে ওর কোন লাজ লজ্জা বলে কিছু নেই হ্যাঁ আমি প্রেম করেছি আমি বন্ধুত্ব বানিয়েছি আমার ভালোবাসার মানুষ হ্যাঁ কর ভাই একশো বার কর এদের কারোর কোনো মাথা ব্যথাই নেই যে এদের মাথার মধ্যে একটা কেস চলছে এদের ডিভোর্স হয়নি এদেরকে ডিভোর্সটা নিতে হবে সন্তানের কাস্টাডিটা কি হবে এসব কিছু না জাস্ট ফর কন্টেন্ট এখন যে দিনগুলো হাতের কাছে আসছে চলো সেলিব্রেট করি রেশারেশি করি ঝগড়া করেই যা হবে হবে দর্শকদের মাথার উপর চাপ পড়বে তাতে আমাদের বয়েই গেল আমাদের তো শুধু ভিউজ দরকার এটাই তো দাঁড়াচ্ছে এই মুহূর্তে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন যে রোসের মুখে পড়তে হচ্ছে আমার জাস্ট ভিডিওটা দেখে না গাহক্পা রিড়ি করছে রিড়ি করছে গাপা। উনি কার সন্তানকে কি বলেছে বা উনি কারো কে কিভাবে সম্বোধন করেন তার থেকে বড় কথা তোমরাও যদি একইভাবে করো তাহলে তোমার আর তাদের মধ্যে ফারাকটা কি রইল মানে নিজেদের কথার মধ্যে কোনো দম নেই দম নেই কথার মধ্যে তাই জন্য তার অবিবাহিত মেয়েকে টেনে আনতে হচ্ছে ফর কন্টেন্ট তাকে পতিতালয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে এই শব্দটা ফার্স্ট টাইম আমি আমার মুখ থেকে বের করছি যদিও প্রয়োজন নেই স্লিপ যাই হোক এই শব্দ কিছু মানুষ মুখের বার মুখ দিয়ে বের করছে একটা মানুষের উদ্দেশ্যে যাই করে থাকুক না কেন যাই করে থাকুক না কেন একটা মানুষকে সুস্থ সবল মানুষ হয়ে আরেকটা মানুষকে এই নামে ডাকাটা কি সুস্থ মানসিকতার পরিচয় হ্যাঁ ঘরে বসে বসে খাটের মধ্যে এরকম করে দুলে 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 এই যে গালাগালি দিচ্ছে অশ্রাব্য ভাষায় কথাগুলো বলছে সেগুলো ভীষণ অ্যাপ্রিসিয়েট আমাকে কে যেন একটা বলেছিল কালকে কার কামেন্ট পড়ছিলাম যেন কাবেরি মুখার্জি বলে কারোর একটা কামেন্ট পড়ছিলাম আমার মনে হয় সেটা বোধহয় ম্যান্ডি ভিডিওর ক্ষেত্রে পড়ছিলাম যে সেখানে বলছে যে একটা মেয়ে একাই লড়ছে একটা মহিলা তাকে লড়তে দাও সমাজের এই কিট মহিলার বিরুদ্ধে সে লড়ছে এটাকে লড়া বলে সিরিয়াসলি খাটের মধ্যে বসে বসে এইভাবে দুলে 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 গালাগালি দিচ্ছে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন মুখের মধ্যে ছলকাচ্ছে এক একটা মানুষের মনের মধ্যে কি কম চিন্তা থাকে ওনার নিজের জীবনে প্রচুর চিন্তা সেটা ওনাকে দেখে বোঝা যায় থাকতেই পারে প্রত্যেকটা মানুষের সেটা ব্যক্তিগত জায়গা সেই জায়গা নিয়ে কোনো কাটা করার আমার কাছে আমি কোনোদিন করব না আমার করার কোনো বিষয়বস্তুও নয় সেটা তবে সেই ফ্রাস্ট্রেশন অন্তত কারণ মেয়ের প্রতি আমি বের করতে পারি না হ্যাঁ আমাকে উল্টো পাল্টা কথা বলেছে আমি কি খুব ভালো কাজ করেছি আমাকে যদি এই মুহূর্তে আমি আমার ক্ষেত্রে বলছি আমাকে যদি এই মুহূর্তে এসে কোন উল্টোপাল্টা কথা বলে আমি প্রথমবার ভালোভাবেই জবাব দেব দ্বিতীয়বার খারাপভাবে জবাব দেব তৃতীয়বার আর জবাবই দেব না জবাবই দেব না কারণ যে মানুষ তিন নম্বর সুযোগেও বোঝে না তাকে তিন নম্বর সুযোগের পর নিজের শব্দ নষ্ট করে বোঝাবারই কোনো মানে হয় না কোনো মানে হয় না আর সে যদি কাটা করতেও প্রস্তুত হয় তাহলে চলো কন্টেন্ট হবে খেলা হবে খেলা হবে আজকে দাঁড়িয়ে নিজের মুখকে কন্ট্রোল করতে পারছে না সেই জায়গায় এত অশ্রাব্য ভাষায় কথাবার্তাগুলো রিলেট করছে যে হ্যাঁ তার সাথে তার বিয়ে হবে তার সাথে তার ধ্যান তারি কি কার সাথে কার বিয়ে হবে তাতে কি এসে যায় যে বাইকে করে ঘুরছে তার বেলা কোনো দৃষ্টিপাত নেই দশ টাকা চুরি বলে বলে যখন চালালো শাখাটাকে সেই শাখাটাই তো হাতে পড়ে রয়েছে কোন তার বেলা বালাই নেই যত সব কন্ট্রোভার্সি করছে লজিক খুঁজবে আমার ভিডিও লজিক খুঁজবে আর কেউ আমাকে যদি এসে কমেন্ট করেছেন ওই কি যেন এসকে মিরাজ বোধ স্ক্রিম সব জায়গায় গিয়ে গিয়ে করে আসে আমার নামে তো সে যদি এখানে আবার কমেন্ট করতে এসেছে না দেবো দেবো কিন্তু বলে দিচ্ছি আমাকে যদি এই কথাটা আরেকবার বলেছেন যে ওই ওনার ভিডিও দেখে আমি তবে করি তো কন্টেন্ট ওনাকে নিয়ে আমি কোনোদিন কন্টেন্ট করব না সেটা কোথাও বলেছি একবারও আশ্চর্য আমি যাকে নিয়ে ইচ্ছা কন্টেন্ট করব আমার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হচ্ছে আমার সেখানে নিজের মতামত রাখা দরকার আমি রাখছি আমি কোথাও লিখে দিয়েছি যে আমি ওনাকে নিয়ে কন্টেন্ট করব না আর নাকি আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করতে গেছি যত সব আজকে সন্দ্বীপদার ভিডিও বলো বা জলি জুলিয়েটের ভিডিও বলো জলি হয়ে যাচ্ছে জলি হয়ে যাচ্ছে জুলিয়েটের ভিডিও বলো একজন প্রেমের মৌসুমে মশগুল আর একজন ভাবছে সে প্রেম করবে কিনা সিম্পলি সিম্পল কথা আর একজন ভাবছে প্রেম করবে কিনা আরে বাবা জীবনে কেউ একা থাকে না সেটা সবাই জানে সবাই জানে তা বলে এই মাস পাচেকের মধ্যে এরকম একটা বিস্ফোরক মন্তব্য যদি তুমি পাবলিকের সামনে তুলে দাও এখানে না খুব পরিচিত একজন কমেন্ট করেছে খুবই পরিচিত আমি জানি না আমি তার কমেন্টে স্ক্রিনশটটা নিয়েছি কিনা এক মিনিট হ্যাঁ নিয়েছি নিয়েছি সিপ্রিয়াদি কমেন্ট করেছে সেখানে তুমি পার্সোনাল মিনস লাভ লাইফ ডিভোর্স কি সেকেন্ড ম্যারেজে এই টপিক একদম অ্যাভয়েড করো টিল টাইম কেস নট গেটস ওভার জুলিয়েটের পথে হাঁটলে সব সাপোর্টারও হারাবে আর এই সব চক্করে কৃষাণুর কাস্টেডিটা না পেলে কি ভেবে না পেলে কি করবে ভেবে দেখেছো ভ্লগ আর ভিউজি ইম্পর্টেন্ট না এর উপরেও আরো অনেক কিছু আছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এটা এই কমেন্টটা পড়ে জাস্ট এটাই বলতে চাইলাম বোঝাতে চাইছি যে এই কমেন্টটা আমি জানি না উনি দেখেছেন কিনা তবে ওনার জন্য এই মুহূর্তে এই কমেন্টটা ভীষণভাবে জরুরি নিজের জীবনে মানুষ যে সমস্ত কাজ সঠিক করে এমনটা তো নয় এমনটা নয় অবশ্যই মানুষ জীবনে এগোবে কারোর জন্য কারোর জীবন পড়ে থাকে না কি কেউ কি সেকেন্ড ম্যারেজ করে না নাকি তার সন্তানকে তারা মানুষ করে না প্রথম পক্ষের সন্তানকে তারা মানুষ করে না কোনটা ছোট বয়সে বিয়ে করলে মা বাচ্চাদের পক্ষেও মানিয়ে নিতে সুবিধা হয় মাও আপন করে নিতে পারে একটা নতুন সদস্যকে সেরকম ভাবেই কথাবার্তা বলে হয়তো বিয়ে হয় বা তারও হয়তো সেকেন্ড ম্যারেজ এরকমই হয়তো মেয়েকে দেখে বিয়ে হবে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা এইভাবে বিস্ফোরক ভাবে বাইরে এলো এই কথাটাকে ফোন নাইনটি এইট কেস চলাকালীন কি এইভাবে রিভিল করাটা উচিত হয়েছে হ্যাঁ আজকে সন্দীপ দা খুব সুন্দর একটা কথা বলেছে আর তোমরা যদি খারাপ ভাবো আমার এখানে কিছু করার নেই আরে কিছু করার নেই মানে মানে তোমার স্বাভাবিক বোধ বুদ্ধি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে এটা করলো জন্য যে জাস্ট বিকজ তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে জুড়ে দেওয়া হচ্ছে তাই তুমি তাকে মানে ডিফেম করবে বলে তুমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার একটা বন্ধুত্বের সম্পর্ককে রিভিল দেবে তুমি এটা ভাবলে না যে হ্যাঁ কতটা রোশের মুখে পড়তে হবে দাদা ভাবলে না কারও আবার এখানে আমাকে অনেকে বলতে আসবে বাবা কি পীড়িত না ভাই কোনোদিন যোগাযোগ হয়নি পীড়িত কি কি পীড়িত দেখাতে যাব পীড়িত কিশে দেখাতে যাব নিজের মতামত রাখতে পারে সেটাই রাখছি ব্যাস as simple as that আর কিচ্ছু নয় উনি কি করবেন ওনার জীবনে সেটা ওনার ব্যক্তিগত মতামত তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একমত হতে পারলাম না বিষয়টা সম্পর্কে হ্যাঁ ত্রিশুর পক্ষে মেনে নেওয়াটা খুব সহজ হবে তবে আমার মনে হয় এই কেসটা থেকে ওভারকাম করাটা সবার আগে জরুরি ছিল মানুষ পালাচ্ছে না দর্শক পালাচ্ছে না টাইম পালিয়ে যাচ্ছে না রিভিল করার মতো শুধুমাত্র ভিউজের এর অ্যাট্রাকশনটা বজায় রাখার জন্য এই ব্যাপারটাকে এই মুহূর্তে রিভিল করার সম্পর্কে আমি সহমত নই আর যারা আমাকে বলেছিলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেখে আসতে ভিডিওটা আমি করার পর আমি দেখেছিলাম ওনার ভিডিও তোমাদের বলার আগেই তো এখানে উনি যে বিষয়টা বলেছেন হ্যাঁ মানুষের জীবনে মানুষের দরকার হয় আর ওনাকে ওনার সম্পর্কে যেসব নোংরা কথাবার্তাগুলো বলা হচ্ছে সেই জন্যই সন্দীপ দা এই সময় আর কি এই কথাটা পাবলিকের কাছে তুলে ধরেছে কিন্তু আমি মনে করি এই বিষয়টা বলা উচিত ছিল না একদমই নয় যার মাথার উপর এরকম একটা কেস চলছে তার অন্যের মধ্যে কি তফাত রয়ে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে কি অন্তরালে যদি নিজের নিজের কন্ট্রোল করে নিজে মুভ অন করার পুরোপুরি চেষ্টাই করতে পারলো না ভিডিও গুলো যদি পাশাপাশি রাখা হয় সবাই বলবে যে এখানে না কিছু কিছু কেউ কেউ কপি কপি করেছে হয় হয় জুলিয়েট করছে ওনাকে উনি কপি করছেন জুলিয়েটকে হয়তো কোয়েন্সিডেন্স ব্যাপারটা ঠিক যেভাবে ভিডিওটা ভিডিও ছাড়া সরি ভিডিও ছাড়া টাইমিংটা যেরকম ভাবে কোয়েন্সিডেন্সলি মিলে যায় একই রকম ভাবে মানে কে তখন কি হিসেবে বিচারটা রাখবে মহামান্য আদালত কি হিসেবে কৃষুর কাস্টাডিটা কাকে দেবে মা প্রেমিকের জন্য গিফট প্যাক করতে ব্যস্ত অথচ ছেলেকে কোনো শুভকামনা দিতে পারছে না মাকে যদি বলা হয় যে হ্যাঁ সে এত এত টাকার আইফোন কিনছে এত এত খরচা করছে ছেলের জন্য ভবিষ্যতে কি রাখলো তখন তার দর্শকরা এসে কি ডিফাইন করছে যে মা হয়ে সে ছেলের জন্য কি রেখেছে সেটা কি তোমাকে এখন জানাতে আসবে আরে ভাই যখন করতে যাচ্ছিল টাকাটা পাইনি তখন তো বেশ সুন্দর করে জানিয়েছে এখন নিজের টাকা প্রথম ইনকাম সেটা তো কই দেখালো না এটা আমার ফার্স্ট স্যালারি দেখালো না তো আশ্চর্য গুগল অ্যাডসেন্স পিন পেলো দেখালো ফার্স্ট স্যালারিটা তো দেখালো না দেখাবে কোথা থেকে আগেই তো পেয়ে গিয়েছিল আগেই তো পেয়ে গিয়েছিল সেই জন্য দেখাতে পারেনি মুড়ে মারে রাখা গুগল এডসেন্সের পিনটাকে শো করে দেখিয়েছিল না চার ভাজ পড়ে গেছে যার কাছে বিকেলবেলা গুগল অ্যাডসেন্স পিন এসেছে সে নাকি কাগজটাকে ততক্ষণের মধ্যে আলু করে ফেলেছে সম্ভব এই ধরনের মিথ্যা কথাগুলোকে অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে তাই ব্যাপার স্যাপার হ্যাঁ কি যেন একজন বলেছিল এটা বোধহয় ওই মিতা সান্নাল বলে একজন কমেন্ট করেছে যে বলেছিল যে ওই আরে জুলিয়েটের আমাদের ভীষণ শুভাকাঙ্ক্ষী উনি বলেছে যে এই সময় এই এত ছোট বাচ্চার নামে কিছু করা যায় না তো রাখতে পারলে নমিনি রাখতে পারে গজদা বেজ যেতিয়ে যখন পাঁচ লাখ টাকা ফিক্স করতে গিয়েছিল তখন কি করতে গিয়েছিল তখনও জানতো না কি করে ফিক্স করতো যেভাবে করতো তখন সেভাবেই এখন করবে সেভাবেই এখন করবে পাঁচ লাখ না পারুক পঞ্চাশ হাজার তো পারতো কি পারতো না পারতো কিন্তু খুব বেশি করে পারতো করতে সে কি করেছে না করেছে তোমাকে দেখাবে কেন আরে এইটুকু একটা লাভ কিনেছে কচি একটা গোলাপ কিনেছে সেটাকে র্যাপ করছে দেখাতে পাচ্ছে আমি আমার সন্তানের জন্য এটুকু করলাম আমি রাখলাম ওর ভবিষ্যতের জন্য এটুকু মুখ থেকে বলতে পারছে না কি তখন কি বাক হারিয়ে যায় কমিউনিটি পোস্টে এখন ব্ল্যাক ডে উইশ করছে ভিডিও ফিডে আসছে কি ভিডিও ফিডে কি আসছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডের জন্য তোর করেছি জট টশপ নিজের এই সব এক্সপ্লেনেশনগুলো নিজের কাছেই রাখবেন বুঝতে পেরেছেন মতামত দিতে পারেন 100 বার কোনো ক্ষতি নেই তবে এই যে এক্সপ্লেনেশনটা করেছেন না যে ওর ছেলেকে নিয়ে ও কি করবে সেটা তোমাকে বলtaste না আমাকে কেন নিজের ভিউয়ারদেরকে বলুক 60000 সাবস্ক্রাইবারকে যে 5 লক্ষ টাকা গেছিল বলে একদিন একটা কেদে কেদে ভিডিও করেছিল তারপর তো ছেলের নামে ছও পাওয়া গেল না ছও পাওয়া গেল না ইমোশনের এত এত কোচি কোচি পুতুল কিনছে টেডি বিয়ার কিনছে কখনো মনে হয়েছে কখনো মনে হয়েছে খেলনাগুলো দেখে খাটটা তো পেতে ওপরের ঘরে ঘুমোচ্ছে কখনো বলেছে যে আমার ছেলেটাকে নিয়ে আমি এখানটা ঘুমাতাম যখন তখন দুপুরবেলা করে কি কি আমার যে কি আনন্দ হতো ছেলেটা এখন নেই কাছে মানুষের তো কথা বলতে বলতেই মুখ থেকে কথাটা বেরিয়ে আসে কি মনে হয় আপনার এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে সুস্থ মানসিকতার মানুষ তার হঠাৎ করেই তার মনের মধ্যেকার স্মৃতিটা রোমন্থন হতে পারে পারে না পারে কিন্তু কিন্তু ওর ক্ষেত্রে পারছে না ও মাঝে মাঝে হয়ে যাচ্ছে আপনাদের কাছে খুব বাচ্চা একটা মেয়ে যার কাছে কিছু সহ্য করা একদম পসিবিলিটিজের মধ্যে পড়তো না আবার মাঝে মাঝে হয়ে যাচ্ছে কি যে মেচর একটা মেয়ে কেন সহ্য করবে তার তো একটা তৃপ্তি প্রয়োজন আছে সে সেই জন্য আরেকটা সম্পর্ক বেছে নিতেই পারে আরে কখনো বাচ্চা কখনো বুড়ো না কে চাহতে হো ভাই কেহেনা কে চাহতে হো আশ্চর্য ধরনের কথাবার্তা সরস্বতী পুজোর দারুণ ভিডিও আসবে তোমরা সবাই দেখবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের কাছে কন্টেন্ট তো এটাই হাইলাইটেড একটা আমার মতামত আমি রাখলাম আমি জানি আমার সাথে অনেকেই হয়তো সহমত হবে না রিকভার করতে হিলিং প্রসেসের জন্য এক একজনের এক এক রকম টাইম লাগে আমি সবটা জানি বাট সেটাকে ক্যামেরার সামনে এক্সপ্রেস করতে হবে এই বিষয়টা সম্পর্কে আমি সহমত হতে পারলাম না একদমই যার জন্য কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতটা ওনার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করেছে তাকে কিন্তু এইভাবে রোষের মুখে পড়তে হচ্ছে তাও একটা এমন জঘন্যতম মহিলার মুখের ভাষার রোষের মুখে যার কিনা এখন মানসিক দিক থেকে কোনো স্থিতি ঠিকই নেই তো আমি আশা করছি আমার মতো করে আমার মতামতটুকু রাখতে পেরেছি সেই একই কথা আবার বলবো যারা সহমত তারা একটা করে অ্যাপ্রিসিয়েটেবল কমেন্ট করে যে অবশ্যই আর যদি সহমত না হও অবশ্যই কোন জায়গাটায় তোমাদের সাথে আমার মতের অমিল হলো সেটাও জানিয়ে যেও চেষ্টা করবো নিজের মতো করে আবারও কথা বলার তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা